ব্যস্ততম আজব শহর, নাম হলো ঢাকা। ভালো লাগে না নগর জীবন, নাই কোথাও ফাঁকা। আসছে মানুষ, বাড়ছে মানুষ, উঠছে পাকা বাড়ি, অসহ্য যন্ত্রণা জ্যামে আটকা গাড়ি। বৃষ্টি হলে জলাবদ্র, রৌদ্র হলে গরম, সাবধানে থাকবে নগরবাসী, কথাটা রাখবে স্মরণ। প্রিয় সম্মানিত সুদী, কবিতাটি আবৃত্তি করতেছিলাম এই বইয়ের 24 নম্বর কবিতার কিছু অংশ আবৃত্তি করেছি। এই আমি ঘন্টার পর ঘন্টা একই স্থানে বসেছিলাম 3 ঘন্টা এই রাজধানীর বুকে, গাড়ির চাকা আর ঘোরে না, মনের দুঃখে কষ্টে ওই জায়গায় বসে বসে লিখেছিলাম কবিতা প্রিয় শহর ঢাকা। প্রিয় বন্ধুরা, হাতে যে বই দেখছেন আপনারা, এই বই আমার লেখা। এরকম অসংখ্য বই আমার এই বুকের মাঝে ধারণ করা, কিন্তু আমার এই নিয়তির নির্মম পরিহাস। বাস্তব বড় কঠিন, বাস্তবের কাছে আবেগের কোনো স্থান নেই। দারিদ্রতার ঘূর্ণিপাকে দুমড়ে মুচড়ে একাকার, তারপরও বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন নিয়ে আমি আপনাদের কাছে এসেছি। বন্ধুরা, ছোট্ট একটা অনুরোধ আমার, বইগুলির যে কোনো স্থান থেকে আপনারা একটু পড়ে দেখবেন। পড়ার পরে যদি আপনাদের পছন্দ হয়, মনে যদি চায়, একটি অথবা দুটি বই নিয়ে আমাকে আপনারা একটু সহযোগিতার হাত বাড়াবেন। পছন্দ না হলে কেউ আপনারা নিবেন না। আমার এই লেখালেখির অর্থ দিয়ে সমাজের ছড়ে যাওয়া হতো দরিদ্র এতিম বাচ্চা, যারা রাস্তায় পড়ে থাকে অনাদরে, মা নেই, বাবা নেই, অর্থের অভাবে লেখাপড়া করতে পারে না, আমি তাদের জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান করে এই পৃথিবীকে আমার বিদায় সালাম জানাতে চাই। তাই বন্ধুরা, আমি একজন কবি, এভাবে নিজেকে রাজপথে বিলিয়ে দিয়েছি। বইটির নাম দিয়েছি কি আর পেলাম স্বাধীন করে। বইটির মাঝে 56টি কবিতা আছে। আমি আপনাদের সকলের জন্য এখন একটি কবিতা আবৃত্তি করব, এই বইয়ের প্রথম কবিতা, যে কবিতার নামে বইটির নামকরণ করেছি। এ বইটির নাম দিয়েছি আর কত কাঁদাবে। প্রিয় বন্ধুরা, কি আর পেলাম স্বাধীন করে, নেই স্বাধীনের স্বাদ, সব জায়গাতে রাখা আছে গরিব মারার ভাগ, ধনীরা সব ধনী হবে, গরিব হবে শেষ, স্বাধীন করে পেলাম বুঝি এমন একটা দেশ। হার ভাঙ্গা পরিশ্রমে গরিব ছড়ায় ঘাম, রাজা আছে মহাসুখে, প্রজা পায় না দাম, ভাবতে গেলে অবাক লাগে হাইরে স্বাধীনতা, এমন স্বাধীন পেলাম আমরা কেউ শোনে না কথা। দুর্নীতি আজ এত চাঙ্গা, পঙ্গু হয় দেশ, দেশের টাকা বিদেশ নিয়ে দেশ করছে সে, দেখছে কিন্তু সব লোকে, বলছে না কেউ কথা, আমরা কি তাই চেয়েছিলাম এমন স্বাধীনতা। ধন্যবাদ সম্মানিত সুদী, বইগুলো দেখুন, পড়ুন, যদি ভালো লাগে, মনে চায়, আমাকে একটু সহযোগিতা করবেন। দেখুন, আপনাদের কাছে আমার অনুরোধ, বইগুলো পড়ুন। যদি কোনো ড্রাইভার বেপরোয়া গাড়ি চালায়, তাহলে যাত্রীর মুখে সংলাপ থাকে, ড্রাইভার সাহেব গাড়ি আসতে চালান, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। প্রিয় বন্ধুরা, আমার জন্ম গরিবের এক ছোট্ট কুটিরে, অজানা এক স্বপ্ন মধ্য দিয়ে বড় হতেছিলাম। ভেবেছিলাম দেশ ও জাতির জন্য ভালো কোনো কাজ করে যাব, এজন্য শুরু করেছিলাম লেখালেখি। কিন্তু অজানা এক সাইক্লোনের তাণ্ডবে বিধ্বস্ত হয়ে যায় আমার স্বপ্ন, থেমে যায় আমার কলমের গতি, হারিয়ে যায় আমার প্রতিভা অচেনা এক বেদনার মরুর প্রান্তে। কিন্তু বিবেক বারবার ধিক্কার দিচ্ছে, মুখ থাকতে বুবা কেন, চোখ থাকিতে অন্ধ, স্বার্থের কাছে নত তোমরা, বিবেকের দরজা বন্ধ। প্রিয় বন্ধুরা, আজ আমাদের বিবেকের দরজা বন্ধ হয়ে গেছে, মানুষ তার মনুষ্যত্ব বোধকে হারিয়ে ফেলেছে। এই যে আমি একজন কবি, একসময় কবি নামে ছিলাম না, পরিচিত ছিলাম না, এখন কবি নামেই মানুষ আমাকে ডাকে। অসংখ্য লেখা আমার মাঝে আছে, কিন্তু পারছি না, আমি আমার দারিদ্রতার কারণে সেগুলোকে ফুটিয়ে তুলতে পারছি না। কিন্তু আমি চাই এই দেশকে দিয়ে যেতে, এ দেশকে আমি অনেক ভালোবাসি, এ দেশকে আমার নিজের জীবনের থেকে ভালোবাসি। তাই আমি চাই এ দেশের জন্য কিছু করে যে আগামী প্রজন্মকে কিছু দিয়ে যাই, এজন্য আপনাদের একটু সহযোগিতা চাই। প্রিয় বন্ধুরা, আপনারা আমার দিকে একটু সহযোগিতার হাত বাড়ান। আপনারা আবার কেউ মনে করবেন না যে কি আর পেলাম স্বাধীন করে, উনি কি তাহলে এই দেশের স্বাধীনতার বিরোধী? না বন্ধু, আমি স্বাধীনতার বিরোধী না, আমি এই দেশটাকে এত ভালোবাসি, আমার নিজের জীবনের থেকে, আমার স্ত্রী পুত্র সন্তান সংসার থেকে আমি এই দেশটাকে বেশি ভালোবাসি। এ বইটা আমি লিখি, এ বইটা আমার ভাইরাল হয় প্রথমে, এ বইটা এত জনপ্রিয়তা হয়েছে যে এটা প্রায় 40,000 কপি বিক্রি হয়ে গেছে। তো যাই হোক, তারপরে একে একে আরও কয়েকটা বই বেরোয়েছে আমার। এভাবেই আমি লেখালেখির পর এখন আসি। আর বাস্তবতা হলো কি, আপনারা জানেন, অনেকেই জানেন, দেশবাসী অনেকেই জানে, প্রায় 7-8 কোটি 10 কোটি মানুষে জানে আমি এখন গাড়ি ঠিক করে হকারি করে বই বিক্রি করি, কিন্তু এটা দিয়েই এখন আমার রিজিক চলে, আমার রুটি রুজি এটার উপরেই, যেগুলো আমি অর্থের অভাবে প্রকাশ করতে পারতেছি না। আর আমি যখন কলম ধরি, বাস্তবতা হলো আমি যখন কলম ধরি, তখন ঘন্টার পর ঘন্টা আমার কলমের মাথা ওঠে না, ইনশাআল্লাহ লিখতেই পারি, কিন্তু ওই লেখার সময়টা আমি দিতে পারতেছি না। কেন দিতে পারতেছি না আগেই বলেছি যে এটার উপর আমার রুটি রুজি,
সারাদিন গাড়িতে বই বিক্রি করি, আমার অনেক পরিশ্রম হয়। তারপরে রাতের যে একটা লেখার সময়, রাতে যে একটা মানুষ লিখবো নিরিবিলি, ওই সময় তো আমি লিখতে পারি না, আমার তো মানব দেহ, এটা এটার একটা বিশ্রাম আছে। আমি অল্প কিছু সময় ঘুমাই, আবার মহান সৃষ্টিকর্তা আল্লাহর জন্য কিছুটা সময় আমাকে বিলিয়ে দিতে হয়, তার জন্য কিছু সময় অর্পণ করে দিয়েছি, কিন্তু কলম ধরে লেখার সুযোগ পাই না। তাই আমার একটাই আশা যে যদি দেশের সরকার আমার দিকে একটু নজর দিত, যে আমার এই গাড়িতে গাড়িতে আর ঘুরে বই বিক্রি করা না লাগতো, তাহলে যে আমার ভালোবাসা, আমার যে আবেগ নিয়ে কাজ করি, সেই আবেগটার বাস্তবতা রূপ দিয়ে আমি এই দেশবাসীকে ভালো কিছু দিয়ে যেতে পারতাম। এজন্য আমি আশা করব আপনারা যারা মিডিয়ার সাথে জড়িত আছেন, মিডিয়ার মাধ্যমে, এখন মিডিয়া অনেক কিছু করতে পারে যদি আল্লাহ সেটা চায়, যে মিডিয়ার মাধ্যমে যদি সরকারের কাছে আমার কথাগুলো পৌঁছে যায় সরকার প্রধানের কাছে, আর ওনার পক্ষ থেকে যদি কোনো সহযোগিতার হাত বাড়ায়, তাহলে আমি আগামী প্রজন্মের জন্য এই দেশকে ভালোবেসে কিছু রেখে যেতে চাই আমার লেখনী।